বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের অভিযান। চাকরি প্রার্থীরা বিগত তিন ঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং সেই জায়গা থেকে পুলিশের তরফ থেকে বারবার দফায় দফায় বোঝানোর কাজ চলে, কিন্তু তারপরও অনড় চলছেন বিক্ষোভকারীরা। এর পরবর্তী সময় আকাশ বাঘারিয়া তরফ থেকে পাঁচ মিনিটের আলটিমেটাম দেওয়া হয়। আমরা বিষয় সম্পর্কে জানবো এই মুহূর্তে কি চলছে জানাবেন আমাদের প্রতিনিধি মমিতা ইহুতা আমাদের সঙ্গে রয়েছে। মমিতা, কি চলছে এখন? দেখো, জায়গায় জায়গায় যেখানে বিক্ষোভকারীরা জমায়েত হয়েছেন প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ পুলিশ রীতিমত ছত্রভঙ্গ করে দিয়েছে। আলিপুর চত্বরের দিকে যেখানে বিক্ষোভকারীরা জমায়েত করেছিলেন সেখান থেকেও সরিয়ে ফেলা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় যেখানে বিক্ষোভকারীরা এখনো ছিলেন পুলিশ লাঠিচার্জ করে এবং ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা হয়। যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এতক্ষণ না, যেভাবে রাজ্য পুলিশের সদর দপ্তর কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল, এখন কি পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়েছে? এখন কি যে উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার কি এই মুহূর্তে সুরাহা হয়েছে? মমিতা, পুলিশের তরফ থেকে তো বারবার আশ্বস্ত করা হচ্ছিল যারা আজকে বিক্ষোভ প্রদর্শন করছিলেন যারা চাকরি প্রার্থী তাদেরকে বোঝানোর কাজ দফায় দফায় চলেছে, তারপরেও তারা অবস্থানে অনড় ছিলেন কেন? বক্তব্য ছিল তাদের, মমিতা একেবারে ঘটনাস্থলে রয়েছে এবং সেখান থেকে সরাসরি ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বেশ কয়েকজনকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার আটক করা হয়েছে, তাদেরকে তোলা হচ্ছে পুলিশের গাড়িতে এবং অনেকে পুলিশের হাত ছাড়িয়ে পালিয়েও যাচ্ছে, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রচুর সংখ্যক এই কনস্টেবলের চাকরি প্রার্থীরা তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন এই মুহূর্তে, কিন্তু জায়গায় জায়গায় এখনও একটা বিক্ষোভকে জোটবদ্ধ করার একটা চেষ্টা চলছে। পুলিশও কিন্তু গোটা এলাকায় এই মুহূর্তে ছড়িয়ে রয়েছে এবং আশপাশের এলাকায় এই মুহূর্তে কিন্তু যানবাহনও নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেটা স্বাভাবিকভাবেই চোখে পড়ছে। চাকরির দাবিতে প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কনস্টেবল পদপ্রার্থীরা। তারা বক্তব্য যে তারা পরীক্ষা দিয়েছেন, তারা পরীক্ষায় পাশ করেছেন, কিন্তু তারপরও প্রায় দশ মাস ধরে বসে থাকার পরও চাকরি তারা পাচ্ছেন না। তাদের নিয়োগ কবে হবে, তাদের জয়েনিং কবে হবে, সেই প্রশ্ন সামনে রেখেই কিন্তু এই দীর্ঘক্ষণ ধরে তারা এই বিক্ষোভ বা আন্দোলন চালাচ্ছিলেন। এবং অর্কও রয়েছে আমাদের প্রতিনিধি অর্কদীপ্তও রয়েছে। অর্কদীপ্ত, দীর্ঘক্ষণ এই আন্দোলন চলছিল, আমরা দেখছি যে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এই প্রচুর সংখ্যক যারা চাকরি প্রার্থী রয়েছেন, এই মুহূর্তের ছবিটা কি? একদমই দেখো, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, অনেকক্ষণ ধরে তারা বসেছিলেন এবং তারপর তারা কিছু কাউকে সাথেও দেখা করেন এবং দেখা করার পর তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে 25 আগস্টের যে ডেট রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে আসা হবে, কিন্তু সেই আশ্বাসের পরেও কিন্তু এখানে যারা চাকরি প্রার্থীরা ছিলেন তারা সরেননি এবং তারা বলেন যে যতক্ষণ না লিখিত অ্যাসুরেন্স দেওয়া হবে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিছু অ্যাসুরেন্স আসবে ততক্ষণ তারা এখান থেকে উঠবেন না। কিন্তু সেই মুহূর্তে কিন্তু পুলিশ তাদেরকে জানায় যে আগামী 5 মিনিটের মধ্যে না উঠলে কিন্তু তাদের উপর লাঠিচার্জ হবে এবং তারা যখন ওঠেনি অবসন্নভাবে লাঠিচার্জ শুরু করে পুলিশ এবং রীতিমতো ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং বেশ কিছু ধরপাকড় হয়েছে, অ্যারেস্ট হয়েছে এবং বাকিদেরকে কিন্তু লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল লাইব্রেরি একদম সামনে, ভবানী ভবন থেকে ন্যাশনাল লাইব্রেরি চিড়িয়াখানা এই অবধি কিন্তু রংপুর চাকরি প্রার্থীদেরকে তাড়িয়ে আনা হয় বলা যায়। ধন্যবাদ, পরবর্তী সময় তোমার কাছ থেকে আরো আপডেট দিতে থাকবো, এইদিকে নজর রাখবো। যেমনটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম চাকরি প্রার্থীদের বিক্ষোভ তিন ঘন্টা ধরে বেশি সময় ধরে চলছিল, এই মুহূর্তে পুলিশি অভিযান এবং যার ফলে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা।